আসসালামু আলাইকুম। সারিদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমরা গারদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পঞ্চম বাংলাদেশ বিশ্বপরিচয় অধ্যায় 11 গারো পার্ট 2 নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আজকের আলোচনায় প্রথমে আমাদের থাকবে গারোদের পোশাক। দেখো, গারোদের পোশাক এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। যে গারো নারীদের ঐতিহ্যবাহী যেটা পোশাক, সেটার নাম হচ্ছে ডক পান্দা, আর একটা নাম হচ্ছে ডক শাড়ি। আর পুরুষরা যে পোশাক পরিধান করে সেটা হচ্ছে শার্ট, লুঙ্গি আর ধুতি, বাঙালিদের মতোই। তো নারীদের যেটা ঐতিহ্যবাহী পোশাক, যেটা ডক পান্ডা, সেটা দেখো, তোমরা দেখে নাও কেমন দেখতে। উপরে একটা কামিজের মতো, নিচে লুঙ্গি, তাই না? আর ডক শাড়িটা দেখো তোমরা, ঠিক আছে? তাহলে গারোদের নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? ডক পান্ডা আর ডক শাড়ি। আর পুরুষরা কি পরিধান করে? শার্ট, লুঙ্গি আর ধুতি। এবার গারোদের উৎসব সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তোমরা কি বলতে পারবা গারোদের প্রধান উৎসবের নাম কি? ছবিতে দেখো। হ্যাঁ, তো এতে আচ্ছা অনেকেই জানো, আবার কেউ জানো না। আচ্ছা বলি, গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা। এই ওয়াংগালাটা কি? ওয়াংগালা হচ্ছে যখন নতুন শস্য উঠে উৎপাদন করে তারা অক্টোবর নভেম্বর মাসে, সেই প্রথম শস্যটা তারা শালজং, তাদের যে দেবতা, তার সম্মানে এই শস্যটা তারা তাকে দিয়ে থাকে। তার সম্মানে তখন এই উৎসবটা পালন করে, যে উৎসবটার নাম হচ্ছে ওয়াঙ্গালা। দেখো আরো ছবি কিছু। তাহলে গারোরা প্রধান উৎসবের সময় কি করে? সূর্য দেবতা শালজং এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আর কৃতজ্ঞতাও প্রকাশ করে, করে তারা নতুন শস্য তাদের প্রতি উৎসর্গ করে। আচ্ছা, সাধারণত নতুন শস্য ওঠার সময় কোন সময় তোমরা তো জানো? অক্টোবর এবং নভেম্বর মাসে, এবং সেই সময় তারা এই উৎসবকে পালন করে। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করে। অর্ঘ্য মানে কি? সম্মান। বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে কিন্তু তারা এই উৎসবটি পালন করে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখছো ওরা বিভিন্নভাবে উৎসবগুলো, ওয়াঙ্গালা উৎসবটি পালন করছে। এবার এক নজরে আমরা গারোদের সম্পর্কে এতক্ষণ যেগুলো আমরা জেনেছি সেগুলো আমরা দেখে নিই। যেমন গারোদের ভাষার নাম কি? আচেক। তাদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। গারোদের সমাজ ব্যবস্থা হচ্ছে কি? মাতৃতান্ত্রিক। তাদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও শাকসবজি। তাহলে বাড়ির নাম, আদি বাড়ির নাম কি ওদের? নব মান্দি। মেয়েদের পোশাকের নাম ডক পান্দা ও ডক শাড়ি। হ্যাঁ, উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। আচ্ছা, এবার মূল্যায়ন। তোমরা যে এতক্ষণ পাঠে যেগুলো দেখলা, আমরা এখন মূল্যায়নে যাই, ঠিক আছে? এখন তোমরা দেখো তো গারোদের আদি ভাষার নাম কি? হ্যাঁ, তোমরা অনেকেই জানো। আচ্ছা দেখো এটা কিনা, হ্যাঁ আচিক। আচ্ছা, গারোদের প্রধান উৎসবের নাম কি? এটাও তোমরা জানো, ওয়াঙ্গালা। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? ডক পান্ধা ও ডক শাড়ি। আচ্ছা, এবার আমরা একক কাজ দেখে নিই।
আচ্ছা, তোমরা দেখো তো বাম পাশের নামগুলোর সাথে ডান পাশের নামগুলোর মিলাতে পারো কিনা। গারোদের বাড়ি, এই তো তোমরা জানো এটা হচ্ছে কি নাগ মান্দি। আচ্ছা, সমাজ ব্যবস্থা, হ্যাঁ এটাও তো তোমরা বলতে পারছো, এটা কি মাতৃতান্ত্রিক। গারোদের ভাষা, এই তো আছে হচ্ছে। হ্যাঁ, তারপরে কি গারোদের ধর্ম, এটাও তো তোমরা জানো, এটা হলো খ্রিস্ট। আচ্ছা, গারোদের উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। আচ্ছা, বাড়ির কাছে এবার আমরা তোমাদের দিয়ে দিই, আমরা দেখি কি কি বাড়ির কাছে। এগুলো হলো কি, বাংলাদেশের কোন কোন জেলায় গারোরা বসবাস করে? তোমরা পাঠে তো আগেই প্রথমেই জেনে গেছো তাদের কোথায় কোথায় বসবাস। হ্যাঁ, তোমরা সেটা লিখবা খাতায়। গারোদের সংস্কৃতিও তোমরা জানবা, সেটাও তোমরা চারটা বাক্যে লিখবা খাতায়। যখন স্কুল খুলবে তখন আমরা এগুলা দেখে নিব। তো আচ্ছা, এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।